রিজেন্টের দুই হাসপাতাল ও কার্যালয় সিলগালা করোনায় নতুন আক্রান্ত 3027 জন বান্দরবনে প্রতিপক্ষের গুলিতে সংস্কারবাদী জেএসএস এর 6 সদস্য নিহত তদন্ত চলছে জানালেন বিজিবি মহাপরিচালক বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা তদন্ত প্রতিবেদন নৌযান আধুনিকায়ন সহ 20 দফা সুপারিশ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ কোভিডের ভুয়া রিপোর্ট দেওয়া সহ বিভিন্ন অপরাধে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা সহ প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত জব্দ করা হয়েছে করোনা পরীক্ষার অননুমোদিত কিট এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের গাড়ি এর আগে হাসপাতাল দুটি বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর র‍্যাব জানিয়েছে ৬ মাস আগে প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উত্তরায় রিজেন্ট হাসপাতালে বেশ কিছু করোনার ভুয়া রিপোর্ট এবং অন্য কাগজপত্র জব্দ করা হয় হাসপাতালের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানায় র‍্যাব দেশে কোভিড ১৯ রোগীর সংখ্যা ১৬৮০০০ ছাড়ালো ১৩১৭৩ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে আরও ৩০২৭ জন আর ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫ জনের এর মধ্যে পুরুষ ৪৬ এবং নারী ৯ জন রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন সারা দেশে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে ৭৪টি এর মধ্যে ৬৮টি ল্যাব থেকে একদিনে সংগ্রহ করা ১৩৪৯১টি নমুনার ফল জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮১০২ জন সুস্থতার হার ৪৬.৩১%। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩০২৭ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১৬৮৬৪৫ জন ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৫ জন এবং এ পর্যন্ত ২১৫১ জন শনাক্ত বিবেচনার মৃত্যুর হার ১.২৮%। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যকর জীবনযাপনের তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যকর জীবনযাপনে রোগ প্রতিরোধ বৃদ্ধি সহ দেহের সকল কার্যক্রম বেশি ভালোভাবে চলমান হয় স্বাস্থ্যকর জীবনযাপনের অর্থ যথেষ্ট পরিমাণে তাজা ফল শাকসবজি সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য গ্রহণ যেমন বনজ প্রাণীজ আমিষ গ্রহণ অতিরিক্ত লবণ তেল চর্বি ও চিনিযুক্ত খাদ্য পরিহার করা পর্যাপ্ত পানি পান করা ধূমপান ও সকল প্রকার তামাক ও তামাকজাত পণ্য এবং মাদক পরিহার করা সংক্রমণ শুরুর পর প্রায় ১.৫ কোটি ফোন কলে তথ্য সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আকবর হোসেন সুমন ২১ টেলিভিশন ঢাকা আবারও রক্তাক্ত পাহাড় এবার বান্দরবনের বাগমারায় গুলি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী অংশের ৬ জনকে হত্যা করা হয়েছে গুরুতর আহত হয়েছে ২ জন কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ বলছে তদন্ত চলছে বান্দরবন প্রতিনিধি নজরুল ইসলাম লিটুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান বান্দরবন শহর থেকে ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার বাগমারা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জনসংহতি সমিতির সংস্কারপন্থী অংশের বান্দরবন জেলা কমিটির সভাপতি রতন সেন তঞ্চঙ্গার বাড়ির কাছে একটি চায়ের দোকানে এসে গুলি করে দুর্বৃত্তরা নিহত হন রতন তঞ্চঙ্গা সহ প্রজতি চাকমা ডেভিড বাবু মিলন চাকমা জয় ত্রিপুরা ও দীপেন ত্রিপুরা গুলিবিদ্ধ হন বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা সকালে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের ৯ সদস্য একটি চায়ের দোকানে বসেছিলেন হঠাৎ একদল সন্ত্রাসী গুলি করা শুরু করে তারা চলে যাওয়ার পর ৬ জনের লাশ উদ্ধার করা হয় আজকে যে ৬ জন ইতিমধ্যে মারা গেছে আমরা শুনেছি তারপরে ৩ জন গুলিবিদ্ধ নিরীহ মানুষও একজন আহত হয়েছেন একটা মেয়ে কাজেই আমরা এটা অবসান চাই হাসপাতালে আসিল রান্না করার জন্য উনি সন্ত্রাসীরা আইসে গুলি করা মারা গেছে আমাদের সদস্য মারা গেছে আর দীপেন ত্রিপুরা দীপেন ত্রিপুরা আর জয় ত্রিপুরা আর মিলন বাবু মিলন চাকমা
গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তদন্ত শুরু করেছে তারা। ঘটনাটা দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে। তিনজনের মধ্যে আমরা ইতিমধ্যে দুজনকে চিটং মেডিকেলে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য, আর একজনকে চকরিয়াতে পাঠানো হয়েছে। আর ঘটনাটা এখনও তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে আমরা হয়তো আপনাদেরকে আপডেট জানাতে পারব। ঘটনার পর বান্দরবানে থমথমে অবস্থা, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। রত্না জামান, একুশে টেলিভিশন। এদিকে বান্দরবানের এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। বিজিপি সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে অনুষ্ঠানে বক্তৃতায় তিনি জানান, কোন নাগরিক যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বিজিপি কাজ করে যাচ্ছে। করোনা প্রসঙ্গে তিনি বলেন, কঠোর বিধিনিষেধ পালন করার কারণে বিজিপিতে আক্রান্ত সংখ্যা মাত্র তো 100 জন, বর্তমানে আক্রান্ত 11 জন। আমাদের টহল দল ওখানে গিয়েছে, সেনাবাহিনী টহল দলও গিয়েছে, আরও তথ্য প্রাপ্তির সাপেক্ষে এ সম্বন্ধে বিস্তারিত বলতে পারবো, তার আগে এখন কিছু বলা যাবে না। বাট হতাহতের ঘটনা ঘটেছে বান্দরবনে, বান্দরবন শহর থেকে 5 কিলোমিটারের ভিতরে, আমরা এটা খতিয়ে দেখছি। বুড়িগঙ্গায় মর্নিং বার্ড দুর্ঘটনার পর গঠিত দুটি কমিটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে মন্ত্রণালয়ে। নিরাপদ নৌপথ নিশ্চিত করতে 20 দফা সুপারিশ এসেছে প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে একথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, পুলিশের তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি বিচারাধীন বলে দুর্ঘটনার কারণ এখনই জানানো সম্ভব হচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। গেল 29 জুন সদরঘাটের নৌ দুর্ঘটনা। ময়ূর 2 লঞ্চের সরাসরি আঘাতে ডুবে যায় ছোট নৌযান মর্নিং বার্ড, নিহত 34 জন। ঘটনার পর নৌ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটি এর আলাদা তদন্ত কমিটি গঠন করে। দুই কমিটির প্রতিবেদন জমা হয়েছে মন্ত্রণালয়ে। সুপারিশ এসেছে সদরঘাট থেকে 8 কিলোমিটার দূরে অলস বার্ডিং উঠিয়ে দেওয়ার, এছাড়া ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ করা, নৌযানে জীবন রক্ষাকারী সরঞ্জাম ও ইলেকট্রো হাইড্রোলিক স্টিয়ারিং ব্রেক সংযুক্ত করার সুপারিশ করা হয়। বাধ্যতামূলক স্পিড লিমিট যথাযথভাবে কার্যকর করারও সুপারিশ এসেছে প্রতিবেদনে। বলা হয়েছে নৌ আইন অমান্যকারীদের শাস্তির মেয়াদ বাড়ানোর। দুই প্রতিবেদন নিয়ে ডাকা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়গুলোই তুলে ধরা হয়। ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ করতে হবে, প্রত্যেক লঞ্চে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট ও বয়া রাখতে হবে, সকল নদীপথে বিভিন্ন নৌযানে স্পিড লিমিট নির্ধারণ করে দিতে হবে। নৌ প্রতিমন্ত্রী জানালেন, অনেক নৌযানের ফিটনেস না থাকায় চেষ্টা সত্ত্বেও শৃঙ্খলা ফেরানো যায়নি। কাজে আমরা মূল তদন্ত যেটা হচ্ছে আইনি প্রক্রিয়ার জন্য, সেই তদন্তটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে কারণে আমরা এই জায়গাটা আমরা জনসমক্ষে প্রকাশ করছি না। সদরঘাটের পরিধি সম্প্রসারণ জরুরি বলেও জানান প্রতিমন্ত্রী। ডেফিনেটলি যদি তদন্তের মধ্যে বেরিয়ে আসে এটা 302 ধারায় অন্তর্ভুক্ত করা হতো, ডেফিনেটলি সেটা 302 ধারাই হবে। নিবন্ধিত 14,000 নৌযানের বাইরে থাকা জলযানের ফিটনেস সম্পর্কে কোনো তথ্য নেই নৌ অধিদপ্তরে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নিহত হলে তাদের পরিবাররা যেন স্বস্তি পায়, যেন একটা আইনি বিচার পায়, সে ব্যবস্থা হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপড়ির বিষয়ে এখন পর্যন্ত কুয়েত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বাংলাদেশ। তবে মানব পাচারের অভিযোগ প্রমাণিত হলে দেশে হলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দেশের সরকার যদি সম্পর্কে জানায়, আমাদের যে আইন কানুন আছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখানে বলতে মাননীয় প্রধানমন্ত্রী, এইসব ব্যাপারে মানি লন্ডারিং ট্রাফিকিং একেবারে জিরো টলারেন্স, সে যে দলের হোক, নিজের দলের হলেও শাস্তি পেতে। কঠিন শর্তের কারণে ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও সে জায়গা থেকে সরে আসলো বিমান। দেশের কঠিন নিয়ম মেনে ফ্লাইট চালাবে না বলে জানিয়েছেন বিমান এমডি। তিনি বলেন, আরব আমিরাতে শর্ত মানলে যাত্রী না পাওয়ার ঝুঁকি থাকে। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। করোনাকালে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতির মুখে এভিয়েশন খাত। ঢাকা লন্ডন রুট ছাড়া আন্তর্জাতিক আর কোনো রুটেই বিমানের ফ্লাইট নেই। এ অবস্থায় ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। তবে আরব আমিরাতের কঠিন শর্তের কারণে অবস্থান পাল্টালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জানালেন, তাদের কঠোর শর্তের কারণে দেশটিতে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই রুটে যাত্রীর অভাব নেই, তারপরও কোনো ঝুঁকি নিতে চায় না বিমান। যেখানে কন্ডিশনগুলো এমন যে আমাদের প্যাসেঞ্জার হবে না, দিয়েছে কি তারা যে কোভিড ছাড়া অন্য ধরনের পেশেন্ট, ডিপ্লোমেটস আর ব্যাংককের রেসিডেন্ট। তো ব্যাংককের রেসিডেন্ট খুব একটা আমাদের দেশে আসলে নয়, তবে ঘোষণার পর যারা টিকিট কেটেছেন তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করলেন বিমান কর্তৃপক্ষ। আমাদের টিকিট কিনেছে তাদেরকে 9 তারিখে, এবং পরে আরেকটা ফ্লাইট হয়তো 11 তারিখে বা ওই রকম সময় আরেকটা ফ্লাইট দিয়ে আমরা তাদেরকে কমার্শিয়াল ফ্লাইট যাদেরকে টিকিট বিক্রি করেছি আমরা দুবাইতে আমরা পৌঁছে দিব। গত 6 জুলাই ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছে। নিহতরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জের সিরাজুল ইসলাম, তার স্ত্রী জাহানারা বেগম ও নাতি আবু বকর সিদ্দিক। সকালে দাউদকান্দি মতলব সড়কের কাজীর কোনায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাতের মামলায় ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার সদস্য ক্রেস্ট সিকিউরিটিজের চেয়ারম্যান শহীদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানা নূপুরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের বিশেষ দল তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিনিয়োগকারীদের 18 কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া মুনাফা দেওয়ার শর্তে আরও 45 ব্যক্তির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে চক্রটি। গত 22 জুন অফিস বন্ধ করে আত্মগোপন করে ক্রেস্ট সিকিউরিটিজের চেয়ারম্যান ও পরিচালকরা। ব্রোকারেজ হাউসটিতে 22,000 বিও অ্যাকাউন্টধারীর প্রায় 100 কোটি টাকার বিনিয়োগ রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের 22,000 ক্ষুদ্র বিনিয়োগকারী শহীদুল্লাহ, তিনি গত 22 তারিখে এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে প্রায় 18 কোটি টাকা উনি অন্য অ্যাকাউন্টে শিফট করে নিয়ে ওনার কাছে যে বিনিয়োগকারী যারা আছে তাদেরকে প্রতারিত করার জন্য সরিয়ে নিয়েছে। এই শহীদুল্লাহ সহ পরিচালক, তার স্ত্রী এবং তার ভাই নোয়াখালী থেকে তাদেরকে গতকাল আমাদের ডিবির একটি টিম তাদেরকে গ্রেফতার করেছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে গাজীপুরের টঙ্গীতে চালু হল ইউনিয়ন ব্যাংকের শাখা। ঢাকার প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রিজেন্টের 2 হাসপাতাল ও কার্যালয় সিলগালা, করোনায় নতুন আক্রান্ত 3,027। বান্দরবনে প্রতিপক্ষের গুলিতে সংস্কারবাদী জেএসএস এর 6 সদস্য নিহত, তদন্ত চলছে জানালেন বিজিবি মহাপরিচালক। বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন, নৌযান আধুনিকায়ন সহ 20 দফার সুপারিশ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল 2021 নম্বর আর ভিজিট করুন একুশে.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইন। পরে সংবাদ রাত 11:00। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।